4 বছর পর বাংলাদেশে ঈদ করবো, আর এই তো হবে বাংলাদেশের সবচেয়ে সেরা ঈদ। আর এই বিরতি আপনি দেখতে পারবেন বাংলাদেশে এতটা ভাবে কিভাবে আমরা সেরা ঈদ করি, ঠিক আছে? কারণ হচ্ছে আমরা প্রবাসী, আর প্রবাসীদের 4 বছর পরে ঈদ মানে হচ্ছে পুরা মানে একটা আলোচিত আলোচিত বোঝেন না, ঠিক না? আলোচিত মানে পুরো ভরপুর, পুরো আমজম, পুরো খম হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখতে পারতেছেন আমরা ঈদের নামাজ পড়তে আসছি, আর ঈদের নামাজের শেষে দেখতে পারতেছি আমাদের সবাই ভাই বেড়াদার এবং আত্মীয় স্বজন যারা আছে এবং গ্রামের লোকজন সবাই কিন্তু আলাদা আলাদাভাবে নামাজ পড়ার শেষে চলে যেতে আছে। নামাজ পড়ে আসলাম সকালে, সকালে 7টা বাজে নামাজ শুরু হয়েছিল, তারপরে চলে আসলাম ভাই বেড়াদার নিয়া, এলাকার ভাই বেড়াদার, চাস্তো ভাই বেড়াদার, খালাতো ভাই বেড়াদার, মামাতো ভাই বেড়াদার সবাই নিয়ে আইসা এখানে মনে করেন যে একটু পায়তারা দিতেছি। আর যারা দেখতে পারতেছেন এরা হচ্ছে আমার চাস্তো ভাই বেড়াদার সবাই এখানে। তো এদের নিয়ে আমরা এখানে যাইতেছি হচ্ছে বাড়ির দিকে রওনা হচ্ছি। এখানে সবাই ঈদ মোবারক দিয়ে দিলাম, সেই লেগেলের একটা এনজয় হলো। এখানে আবার দেখতে পারতেছি আরও অনেক ভাই বেড়াদার আছে। তারপরে চলতে চলতে এখন চলতে আসছি হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। এখান থেকে মাংস নিলাম 10 কেজি, 10 কেজি মাংস নিয়ে এখন দেখি যে মাংস নাই। তারপরে মাংসটা নেওয়া শেষ হলো, বাড়িতে চলে যাইতেছি। বাড়িতে যাওয়ার পরে বিকালে বের হয়েছে, আর এখানে দেখি যে পুরো হই হুল্লাস, এরকম হই হুল্লাস মানে পুরো একটা সেট সেট বুঝেন তো, মানে দুঃখজনক একটা হয়ে গেছে, ঠিক আছে? যে এইভাবে জীবন একটা আশা রয়ে গেল, যেভাবে চলতে পারলাম না আমরা, এই যে পিক আপগুলো নিয়ে সামনে আরও দেখতে পারবেন অনেক। এখানে দেখতে পারতেছি বড় যে একটা, আগে ভিডিও দেখছেন যে একটা মনোরম পরিবেশে আপনাদের দেখাইছিলাম এই বাজারের ভিডিওতে, এই নদী, আর এই নদীর ভিতরে সব টলার মলা নিয়ে যে যে এখানটায় পারে ঘুরতেছিল। ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম বিকেলে আবার এখানে। বিকেলে আস্তে আস্তে রাকিবরা কইতাছে, রাকিব কী খবর? রাকিব কইতাছে ভালো না, আজকে আমরা ওই পিক আপে ঘুরতে পারলাম না, এরকম বললো রাকিব। সো রাকিব কান্দা দিছে, রাকিবরে বললাম কান্দিস না, তবে ঘুরা মনে আবার পরে পরে আপনাদের একটু আড্ডা দেখাইলাম। পরে এখানে দেখতে পারতাছি নৌকা নিয়ে অনেকেই একা একা যাইতে যাইতে আসে ঘুরতে ঘুরতে। সো অনেকেই দেখতে পারতেছি ফ্যামিলি নিয়ে ছবি টবি সব কিছুতে, সবাই সব কিছুতে ব্যস্ত। এখানে একটু জমজমাট কম ছিল, এটা হচ্ছে 3টা বাজে, 3টার পরে এখানে দেখতে পারবেন একটু পরে যে জমজমাটটা শুরু হয়েছে পুরো এটা বইরা বইরা যাবে। এই যে এখানে দেখতে পারতেছেন যে নদী, এই নদীর বাঁধ এতটা বইরা যাবে, সবাই এখানে মেবি নদী দেখার জন্য আসছে নাকি কিসের জন্য, এটা দেখেন তার 1 ঘন্টা পরে। এটা হচ্ছে বিকাল 4টা বাজে এখানে পুরো ভরপুর, ঠিক আছে? আর 5টার দিকে রাত 11টা পর্যন্ত অল হয়েছে, এখানে মানুষে খুবই একটা জমজমাট ছিল। তো মানে এতটা আপডেট হয়ে গেছে দেশগ্রাম, তো দেখে মনে করেন যে অনেক ভালোই লাগছে। এটা তো দেশগ্রামের অবস্থা, তো ঢাকা শহরের থেকে আরও অনেক বাড়াবাড়ি। কারণ এই যে এই যে এই যে এই যে এই যে পাগলগুলার দেখেন, এই পাগলগুলার ডান্স দেখে মনে করেন যে পুরো আমি শিহরিত হয়ে গেছি, ঠিক আছে? ওদের মতন এরকম কবে যে ঘুরমু, এটা মনে করেন যে কি কমো বোঝার কোনো ভাষা নাই। ওদের মতন ঘোরার অনেক ইচ্ছা, যার যার আছে সবাই কমেন্টে বলে দিবেন। তো ঈদটা মোটামুটি অনেক এনজয় হয়েছে, অনেক কিছু ভিডিও করতে পারি নাই, ইনশাল্লাহ নেক্সট টাইমে দেখাবো। আর মেন উদ্দেশ্য তো ছিল না ভিডিও করার, মেন উদ্দেশ্য ছিল ঘোরাফেরা, এত বছর পর আসছি তাই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।